নিউ বাংলা সমস্যা নয় সমাধানে। কিছু জানতে স্যার, আপনি একটা কথা বললেন যে সুস্থ রাজনীতি না থাকলে, তো সেক্ষেত্রে আমরা দেখছি আপনি কোটা সংস্কার বা সড়ক দুর্ঘটনার আন্দোলনের সমর্থন দিয়েছেন, সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে ঢাকা ডাকসুর যে ভিপি নূর, সে বলছে নতুন একটি রাজনৈতিক দল সে তৈরি করতে চায় তারা, সেক্ষেত্রে আপনি এখানে কোন পরামর্শ বা আপনি জানেন কিনা? সে তো দরকার আছে, আজকে ইয়াঙ্গার পিপলরা নতুন ভাবে সাহসের সাথে এখন যে ঘরের মধ্যে বক্তৃতা দিয়ে তো রাজনীতিতে একটা রিস্ক আছে, আজকে ইয়াঙ্গার পিপলরা দায়িত্ব নিতে হবে, আজকে ইয়াঙ্গার পিপলরা সাহস করে মাঠে নামতে হবে, তারা সৎ জবাবদিহিতা আছে, সুশাসনে বিশ্বাস করে, সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে, হিংসা চায় না, তারা পরিবর্তন চায়, এই জাতীয় জিনিস তো ইয়াঙ্গার পিপল নাই। আমরা যারা তারা কিন্তু একটা বড় ধরনের এজেন্ডা বলছেন, সেটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ যেরকম জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না, আবার বিএনপি যেরকম বঙ্গবন্ধুকে যেভাবে সহনশীল ভাবে নেয় না, তারা বলছেন আমরা এরকম করবো না, আমরা সবাইকে একসাথে রাখবো, রেখে একটা সহনশীল এবং সুন্দর কল্যাণমূলক একটা। স্যার, আপনার কাছে আমি একটু লাস্ট একটা কোশ্চেন রাখতে চাই, যেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং ওনার হচ্ছে দেশে এবং বিদেশে চিকিৎসার বিষয়ে একটি আলোচনা চলতেছে, এই বিষয়ে আপনি একটু জানেন? আমি তো মনে করি ওনাকে জামিন না দেওয়াটা এটা হলো আইনে হস্তক্ষেপ, বিচারপতি দিয়ে কোমর ভাঙা, এটাকে আজকে সেটা দিয়ে তাতে ওনার যে অপরাধ ধরেই নেই, সে 2 কোটি টাকা ওনার ইয়ে আছে, এটার জন্য ওনাকে জামিন না দেওয়া এটা অত্যন্ত অন্যায় কাজ, গঠিত কাজ, এবং বিচারপতিদের তাদের সাহসের অভাব, তারা যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কলকাঠি তারই প্রমাণ করে, এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা খুবই কলঙ্কময়, এটা দেশের জন্য আমি তো সবসময় বলে এসেছি, এখনো তাদের উচিত হবে এপিল কোর্ট ওনাকে বেলটা দিয়ে দেওয়া, তারপরে মামলা দেখা সে আছে। চিকিৎসার ব্যাপারে আমার বক্তব্য হলো যে নিজের দেশেই চিকিৎসা করা উচিত। নিউ বাংলা সমস্যা নয় সমাধানে।